বিজেপি শাসিত রাজস্থানে বাংলার পরিযায়ী শ্রমিক মতি আলীকে পিটিয়ে খুনের অভিযোগ। অভিযোগের তির বিহারের এক সহকর্মী বিরুদ্ধে। জানা গিয়েছে মালদার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতে মিসকিনপুরের বাসিন্দা মতি আলী 20 বছর ধরে রাজস্থানের একটি সোনার দোকানে কাজ করতেন। 3রা সেপ্টেম্বর বিহার ও ওড়িশার সহকর্মীদের সঙ্গে রাতে খেতে বসেছিলেন, সেই সময় সহকর্মীর সঙ্গে বচসা বাধে আর এই বচসা থেকে মারধরের অভিযোগ। 2 দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অস্ত্রোপচার হলেও শেষ রক্ষা হয়নি। পরিবারের দাবি, মারধরের জেরে পেটের নাড়িভুড়ি ফেটে গিয়েছিল। পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে 2 নাবালককে চরম সমস্যায় পড়েন তার স্ত্রী। এদিন মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন স্থানীয় বিধায়ক ও রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। এই প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন তাজমুল হোসেন। তিনি বলেন, বাংলার মানুষকে সহ্য করতে পারছে না বিজেপি শাসিত রাজ্যগুলি, তাই এভাবে খুন করা হচ্ছে। যদিও তার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিজেপি, এর পাশাপাশি রাজ্যের কর্মসংস্থান নিয়েও রাজ্যের শাসক দলকে তোপ দেখেছে বিজেপি। স্টাফের লোককে মারে দূর করেছিল। তো আপনার স্বামী কোথায় থাকতো? জয়পুরে। ওখানে কি সব কাজ করতো? ওখানে সোনার দোকানে। তো সোনার দোকানের যারা অন্যান্য স্টাফ তারাই মারধর করেছে? হ্যাঁ, সোনার দোকানের স্টাফ মারছিল। মানে মারধর করার পরে কি হয়েছিল? ঝাড়া বাসা বন্ধ হয়ে গেছিল, তারপর লারি গুটি ফেটে দিয়েছিল, মারি ফেটে দিয়েছিল। বাঙালিকে দেখতে পাচ্ছে না, বাঙালিকে দেখতে পাচ্ছে না, বাঙালিকে দেখলেই ওদের জ্বলন হয়ে যাচ্ছে। এই জন্য ওদিকে এই প্রায় এর আগে সাবিরকে মারলো, এর আগে সাবিরকে মেরে দিল, আজকে আমাদের মতিও রুখে মেরে দিল মতিকে। এই যে আমাদের বাঙালিকে খুব ওরা ছোট নজরে দেখছে, বাঙালিরা কেন একটু বড় হবে, এই বাঙালিকে বলে ওরা ওদের ঘৃণা, ওদের ঘৃণা হচ্ছে বাঙালিকে। বিজেপি শাসিত রাজ্যে এই যে কথাটা উঠে আসছে, তার মানে এর থেকে প্রমাণিত হচ্ছে যে পশ্চিমবঙ্গের মধ্যে কোনো কাজকর্ম নেই, কর্মসংস্থান নেই বলেই এখানকার মানুষরা, শিক্ষিত বলুক, বেকার যুবক যুবতীরা বলুক, হ্যাঁ, যারা লেবার শ্রেণীর মানুষ, শ্রমিক শ্রেণীর মানুষ, তারা বিজেপি শাসিত রাজ্যগুলিতে কাজ করতে যাচ্ছে। বিজেপি শাসিত রাজ্য যে বলছে, সেই জায়গাটা যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, এখানকার যদি পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করা হয়, তাহলে আইন আইনের পথে চলবে, আইন সেটাকে চলবে।